কালকে অনেক রাত্রে বাড়ি ফিরেছি, প্রায় রাত 2 হয়ে গেছিল। আমার সাথে মা ছিল, মা না থাকলে তো আমার কিছুই হয় না। তো মা আর আমি প্রায় রাত 2 সময় বাড়ি এসেছি, ঠাকুরের প্রসাদ টোসাদ খেয়ে তারপরে বাড়িতে এসে একটু মা লুচি করেছিল, আর আদার্স কিছু খাইনি, লুচি আর একটু ডাল খেয়েছিলাম, বাস তারপরে ঘুমিয়ে পড়েছি। আজকে উঠতে সকালে একটু বেলায় হয়ে গেছে, তো শরীরটা আজ একটু টায়ার্ড, বাট নো প্রবলেম। সো কালকে উপোস করে এত সুন্দর পুজো করে অঞ্জলি দিয়ে ভীষণ খুশি, ভীষণ ভালো লাগছে। তো আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে দীপাবলিটা এনজয় করলে, তোমাদের খুব ভালো নিশ্চয় কেটেছে। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, তো সবাইকে জানাই ভেরি ভেরি গুড মর্নিং। তো চলো আজকে দিনটা এখান থেকে স্টার্ট করি, তোমরাও দেখতে থাকো আজ আমি কি কি করছি। এখন আমরা একটু যাচ্ছি, বাপি আমাদের কিছু একটা দেখাবে বলে ডাকলো, আমি আর বোন মিলে যাব। চলো দেখি বাবা আমাদের কি জন্য ডাকছে, তোমরাও দেখতে থাকো। রোদে বেসিক্যালি কিছুই দেখতে পাচ্ছি না, কি ভিডিও হচ্ছে তাও বুঝতে পারছি না। এই যে যাচ্ছেন আমার বোন আমার সাথে, মনে তো হচ্ছে কিছু একটা সারপ্রাইজ পেতে পারি। চলো দেখি বাপি আজকে আমাদের কি সারপ্রাইজ দিতে চলেছে। এই তো বাপি, এসো দেখো কোন গাড়িটা, বাকি গাড়ি যে চলেছে। আর কি কি কালার আছে? ওই কালারটাই পছন্দ। এটা ব্লু আছে, ব্ল্যাক তো না, ব্ল্যাক পছন্দ না। মনে মনে ভাবছে যে এবারে এটাও চালাতে পারবে কিনা, এটার ক্যাপাসিটির মধ্যে আসবে কিনা, কেমন লাগছে? ভয়ের কোনো ব্যাপার নেই, ঠিকই আছে মনে হচ্ছে, ভালোই লাগবে। তো এটা হচ্ছে সেই গাড়ি, হন্ডা অ্যাক্টিভা। আমরা এখন হন্ডা শোরুমের সামনে দাঁড়িয়ে আছি, আর দিদি আছে গাড়িতে। গাড়িটার টেস্ট ড্রাইভও নেওয়া হয়ে গেছে, তো গাড়িটার খুব ভালোই চলছে, অ্যান্ড উই আর সো হ্যাপি। আমরা দুই বোনে রেডি হয়ে গেছি, মা বাবাও ঘুরতে চলে গেছে, তো আমরা এখন দুই বোনে মিলে নতুন গাড়িতে করে একটু ঘুরতে যাব। তো তোমরাও চলো আমাদের সাথে, দেখা যাক কোথায় কোথায় ঘোরা যায়। একটু
ভালো লাগছে না, কিছু না করেই চলে যাচ্ছে, যেতে হচ্ছে। দেখি নামছি আর, চলো তাহলে বাড়ি যাওয়া যাক। তো আমরা এখন বাড়ি ফিরে গেছি, বাড়ি ফিরে মারা মা বাবাও চলে এসেছে, সবাই চলে এসেছে বাড়িতে। তো শহরটা ঘুরে বেশ ভালোই লাগলো আজকে দীপাবলি, চারিদিকে প্রচুর লাইটিং আলো, বাট সেরকম ঠাকুর দেখতে পারলাম না, বিকজ রাস্তায় ভীষণ ভিড়, গাড়ি পার্কিং করার মতো কোনো জায়গায় পাচ্ছিলাম না। তো যাই হোক, এমনি খুব ভালোই কাটলো আজকের দিনটা। আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো বাই বাই।